তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরার জন্য জাল পাতা হচ্ছে। তো এখন এখন পুরো সন্ধ্যের মুখে, ঠিক আছে। তো এই সন্ধ্যের মুখে এখন পুরো জাল পাতা হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর পর্যন্ত, ঠিক আছে, অনেকটা দূর পর্যন্ত এটা কিন্তু জালটা পাতা হচ্ছে। এই মুখ থেকে শুরু করে একদম ওই সামনে যে জেটি ঘাটটা আছে, সামনে জেটি ঘাট পর্যন্ত জাল পাতা হচ্ছে। এবং এখন ভাটা চলছে, তো এখন জালটাকে বসিয়ে রাখছে। তো রাতের দিকে যখন তোকে জোয়ার হবে, তখন নৌকো নিয়ে এসে এই জালগুলোকে আস্তে আস্তে তোকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর হচ্ছে তো নৌকোর উপরে যে লাঠিগুলো আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ওতে ওতে বড় বড় লাঠি আছে। এবং ওই লাঠিগুলোকে চড়ে তোকে পুঁতে দেওয়া হবে। এবং ওই জালটাকে তখন জোয়ারের সময় একদম যখন ফুল জোয়ার হয়ে যাবে, তখন ওই জালটাকে আস্তে করে তোমার লাঠির মাথায় তুলে দেওয়া হবে, যাতে তো জালটা পুরোভাবে মানে তো দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, একদম পুরোপুরি জালটা যাতে তোকে দাঁড়িয়ে থাকে। তখন জোয়ারে যে মাছগুলো ঢুকে যাবে, সেই মাছগুলো আর বেরোতে পারবে না। এটাকে বলা হয় পাটা জাল, পাটা জাল অথবা চড়পাটা জাল বলা হয়। তো ফ্রেন্ড, তুই এই চড়পাটা জালের মাছ ধরার পুরো কৌশল আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, রাত্রে জালটা তোকে তুলে দেওয়া হবে এবং এবং পরের দিন সকালে এই মাছ ধরা হবে। তো ফ্রেন্ড, তো পরের দিন সকালে আপনাদেরকে দেখাবো। তো চলুন, কালকে সকালে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, সুন্দরবন ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমরা, এখন বাজে ঠিক 4:30, তো এই ভোর 4:30, তো এই 4:30 সময় তোমাদের একটা বিশেষ আকর্ষণীয় জিনিস দেখাতে চলেছি। তো সুন্দরবনের মানুষরা কীভাবে জোয়ার ভাটার সময় মাছ ধরে সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, বুঝতেই পারবে। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো জোয়ার ভাটায় যেভাবে মাছ ধরে সেইটা তোমাদের দেখাবো। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমরা এখন নদীর ধারে চলে এসেছি। তো সামনে দেখতে পাচ্ছ যে একটা জাল দেওয়া আছে, ওই জালটাকে পুরো এ মাথা থেকে ও মাথা অবধি করা আছে, পুরোটাই দেখাবো। তো এটাকে বলা হয় চড়পাটা। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে যে জালটা আছে, তো এই জালটা রাত্রে যখন জোয়ার হয়েছিল, তো আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম যে মানে জালটা পুরো শুয়েছিল। তো ফুল জোয়ারে যখন জল উঠে যায়, তো তখন এই জালটাকে এই যে বাঁশগুলো আছে, বাঁশগুলো মাথায় থেকে বেঁধে দেওয়া হয়, ঠিক আছে। দেখুন, এখানে একটা মাছ আছে। কি মাছ বলো তো? পার্শে মাছ মানে তো এই জাল অনেক দূর পর্যন্ত দেওয়া হয়, এবং এই জাল ওপাশে যে দিয়েছে, ওপাশ থেকে আস্তে আস্তে জামানো হচ্ছে এবং মাছ ধরে ধরে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা একটা ছোট একটা নাসি আছে। তো এই নাসি থেকে যে মাছ নামছে, জল নামছে, তো মাছটা হাতে তুলে ওই আবার চিংড়ি মাছ আসছে। কোথায় যাচ্ছে? উপর দিকে মাছ আছে না, উঠে গেছে। এই যে জল নামছে দেখছেন, এই জল থেকে এই জল ধরে ধরে মাছ উপরের দিকে উঠে যায়। তো প্রথমে ভেতর দিকে মাছটা ধরে নেওয়া হচ্ছে।
দেখো মাছ কত দূর উঠে গেছে। হুম সত্যি অনেকটা দূর উঠে, এই এখানে একটা আছে, চলো লাইনে পড়ে আছে। চলে যাচ্ছে, এটা ভেটকি মাছ আছে, ভালো করে দেখিস তো ওইদিকে বাবু, আর নেই তো দেখিস ওইদিকে দেখে দেখে তো এত দূরে মাছ উঠে এসছে। আপনারা দেখছেন যে এইভাবে হাঁড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, কারণ এর ভিতরে যদি কোনো মাছ থাকে তাহলে সেটা দেখা যাবে এবং জলের সাথে মাছটা নেমে যাবে। তো দেখতে পেলেন তার নমুনা, ব্যাপক লাগে তুলো 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 এই মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছটার নাম হচ্ছে তো টেপা মাছ, ঠিক আছে। মাছটা দেখুন তো দেখতে কত সুন্দর লাগে, তো এই মাছটা এই মাছটাকে আমরা তো ছেড়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের যে নালীটা ছিল সেই নালীটা একদম পুরো তো শেষের মুখে, এখানটা এখানটা ভালো মাছ আছে, বড় বড় মাছ আছে। সকালে সূর্যটা দেখতেও খুব ভালো লাগে, দেখো কত সুন্দর মেঘের আড়াল থেকে উঁকি মারছে, দেখতে পাচ্ছ ওই মাথা থেকে পুরো ওই জেটি থেকে জালটা দেওয়া আছে। তো
এই মাথা থেকে পুরো ওই মাথা পর্যন্ত। এখন মাছ গুড়ি নিচ্ছে। এখানটা যে মাছ দুটো দেখতে পাচ্ছেন, তো একটা আছে দাঁতনে মাছ আর একটা আছে পানখাকি মাছ। আমরা তো একটা বাবা মাছটাকে তো ছেড়ে দিলাম। একটু কাঁকড়া কামড়ে দিলে খুব লাগে, পুরো কেটে দেবে হাত ফাত। এখানে একটা কাঁকড়া দেখছিলাম, কোথায় গেল? এখানে একটা বাচ্চা কাঁকড়া আছে, এই যো। এখানটা দুটো বড় কাঁকড়া দেখছিলাম। তো ফ্রেন্ড, আমাদের ফাইনালি তো মাছ ধরা কমপ্লিট। তো এবার তো মাছ ধোয়া হবে, হাঁড়ি নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? মাছটা এবার ধোয়া হবে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আমরা এখন যাচ্ছি সামনে একটা জেটি ঘাটে, তো ওখানটায় মাছটা ধোয়া হবে, তো আপনাদেরকে দেখাবো ফাইনালি। তো দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন নৌকোয় আছি, নৌকোয় করে যাওয়া হচ্ছে। একদম ছোট নৌকো, এগুলো হচ্ছে মাছ ধরা নৌকো, তো দেখতে পাচ্ছেন। আমরা ওই সামনে যে ভাসমান ঘাট আছে ওই ঘাটে যাবো। তো ফ্রেন্ড, আমাদের ফাইনালি তো মাছ ধোয়া হচ্ছে। পালাবে তো, কোথায় আছিস?
মোটামুটি বড় যেগুলো সকল কি হলো তো কত বলার লোক আলাদা হবে তুলল তো ফ্রেন্ড, আপনারা তো ফাইনালি দেখতে পেলেন যে কিভাবে মাছ ধরা হলো। তো এটা হচ্ছে এটা পাটা জালে কিভাবে মাছ ধরলো। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে পরের ভিডিওটি আপনি সবার প্রথমে দেখতে পান। তো ফ্রেন্ড চলুন, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।